একদিন না যেতেই আগের রূপে ফিরল রেলের অনলাইন সার্ভার। দীর্ঘ সময় চেষ্টা করেও অনেকেই শনিবার ঢুকতে পারেননি অনলাইনে। কাউন্টারের ভোগান্তি এখন ভার্চুয়াল ভোগান্তিতে পরিণত হয়েছে। শনিবার সকালের দিকে সার্ভার কিছুটা কাজ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দেয় বিপর্যয়। টিকিট দেখাচ্ছে আছে, আপনি ক্লিক করতেছেন সাথে সাথে টিকিট নাই, সার্ভারে এটা ঢুকাই যাইতেছে না। ভাই যে দেখেন, মনে করেন যে আমি আমার নাম্বার আমার পাসওয়ার্ড দিছি, লগ ইন দিছি, দেখেন কি সিস্টেম, শেষ, এখান থেকে শেষ। নিজেদের ইউজার দিয়ে রেজিস্ট্রেশন করা অবস্থায়ও আমরা কোনোভাবেই ঢুকতে পারছি না। যারাও বা প্রবেশ করতে পেরেছেন, টিকিট না পাওয়ার সংখ্যাই বেশি। কেউ বলছেন সিট সিলেক্ট করতেই পারেননি, কেউ বা আবার মূল্য পরিশোধ করতে গিয়েও ফিরেছেন খালি হাতে। এমন নানা অভিযোগ 18 এপ্রিলের আগাম টিকিট প্রত্যাশীদের। সকালবেলা থেকে আমার 2-3 জন চেষ্টা করতেছে অনলাইনে, ঢুকতে পারতেছে না। যদিও ঢোকা যাচ্ছে, 8টার দিকে দেখলাম আপনার টিকিট আছে কিন্তু টাকা নিচ্ছে না, পুরো ডাউন হয়ে আছে, শুধু কয়টা মাত্র টিকিট আছে অ্যাভেলেবিলিটি এটা দেখাচ্ছে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। তবে এদিন দুপুরে শেষ হয় পশ্চিমাঞ্চলের সব টিকিট। রেলওয়ে বলছে 28,000 টিকিটের জন্য প্রায় 14 লাখ প্রত্যাশী একসঙ্গে চেষ্টা করার ফলে সার্ভারে কিছুটা জটিলতা তৈরি হয়। ধীর গতি হলেও যারা যুদ্ধে এগিয়েছিলেন তারা পেয়েছেন রেলের টিকিট। যেহেতু একসাথে অনেক লোক হিট করতেছে, চাপ বাড়তেছে, সেক্ষেত্রে তার সার্ভারের, ওরা বলতেছে সার্ভারের যে সমস্যাটা, মানে সার্ভারের চাপ বাড়াচ্ছে, যার কারণে হয়তো অনেকে ওই যে পেমেন্ট গেটওয়েতে গিয়ে আটকে যাচ্ছে। এদিকে ঈদের অগ্রিম টিকিট বিক্রিতে শনিবারও বাস কাউন্টারে তেমন ভিড় দেখা যায়নি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন অনলাইনে বেশি টিকিট বিক্রি হওয়ায় চাপ নেই কাউন্টারে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।